পাকিস্তানের গণতন্ত্র আর বাংলাদেশের গণতন্ত্র যোজন যোজন দূরের ব্যাপার, তাই নাকি? দুনিয়ার কোন দেশে তত্ত্বাবধায়ক পাকিস্তানের নির্বাচন নিয়ে এবার মুখ খুলেছিলেন ওবায়দুল কাদের সাহেব। তিনি বলেছিলেন, পশ্চিমারা বাংলাদেশের নির্বাচন নিয়ে মাতামাতি করলেও পাকিস্তান নির্বাচন নিয়ে মাতামাতি করে না, এমন আরও কিছু মন্তব্য করেছেন। সেই মন্তব্যগুলো বিশ্লেষণ করেছেন তাজ হাসমিত, নিয়ে আলোচনা করেছেন। ওবায়দুল কাদের সাহেব যে মন্তব্যগুলো করেছেন, সেই মন্তব্যগুলোকে আসলেও বাংলাদেশের লগে পাকিস্তানের মানে সামঞ্জস্যপূর্ণ হয় কিনা, এটা সব খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। আলোচনা শুনে বুঝতে পারবেন যে ওবায়দুল কাদের সাহেব আসলে কতটা ছোট মানুষের কথা বলেছেন। চলুন তাজ হাসমির কথাগুলো শুনবো। প্রতিবার অনেকে আশঙ্কা করছে যে হয়তোবা বাংলাদেশের মতো পাকিস্তানেও নির্বাচনটা একটা কারসাজি হবে, বাংলাদেশে চুরি করে সরকারি দল, সরকার, অবৈধ সরকার, পাকিস্তানে নির্বাচনের কি ফলাফল হবে সেটা নির্ধারণ করে পাকিস্তানের সেনাবাহিনী। এই নিয়ে ওবায়দুল কাদের সাহেব একটা মন্তব্য করেছেন, আমি ওটা আপনাদেরকে পড়ে শোনাবো। যে বাংলাদেশের নির্বাচন নিয়ে পশ্চিমাদের যে মাতামাতি, পাকিস্তান নিয়ে তা নেই কেন? উনি বলছেন, প্রথম আজকের মানব জমিনে খবরটা এসছে, শনিবারের মানব জমিন, বাংলাদেশ নিয়ে পশ্চিমা বিশ্ব যেভাবে মাতামাতি করে, ভিসা নিষেধাজ্ঞা নিয়ে আসে, সেভাবে পাকিস্তান নিয়ে করে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, পাকিস্তানের গণতন্ত্র আর বাংলাদেশের গণতন্ত্র যোজন যোজন দূরের ব্যাপার, তাই নাকি? দুনিয়ার কোন দেশে তত্ত্বাবধায়ক সরকার নেই, পাকিস্তান ধরে রেখেছে, তার মানে খুব খারাপ কাজ করে ফেলেছে। আমাদের দেশে বিশেষ করে পশ্চিমা বিশ্ব যেভাবে মাতামাতি করে, ভিসা নিষেধাজ্ঞা নিয়ে আসে, সেভাবে কিন্তু পাকিস্তান নিয়ে মাতামাতি নেই। গতকাল ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এ এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, পাকিস্তানের নির্বাচনে সহিংসতা হয়েছে, ভোট কারচুপির খবরও মিডিয়ায় চলে এসছে, সহিংসতায় মারা গেছে 9 জন, কাজেই আমরা গণতন্ত্রের যে ট্রু ফর্ম সেটা অনুসরণ করি। আমাদের দেশে ইলেকশন হয়েছে, বিরোধী দল আসেনি। তার মানে ওবায়দুল কাদের বলতে চাচ্ছেন, বাংলাদেশে নির্বাচনে কোনো ধরনের সন্ত্রাস সহিংসতা হয়নি, কেউ মারা যায়নি, আর বাংলাদেশই হচ্ছে গণতন্ত্রের যে ট্রু ফর্ম, প্রকৃত যে ফর্ম সেটা বাংলাদেশই নাকি আছে, আর কোথাও নেই, এবং এই কেয়ারটেকার সরকার আমাদের নেই। খুব ভালো কথা, কিন্তু আমাদের নির্বাচনটা ফেয়ার হয়েছে, কি বলবো, দিনক্ষণ দিয়ে দুনিয়ার কোন দেশে আন্দোলন হয়েছে এমন কোন খবর আমাদের কাছে নেই। আন্দোলন হয়, আন্দোলন হওয়ার মতো যখন বস্তুগত অবস্থান থাকে। খুব ফিলোসফিক্যাল কথা বলছে, ঘোষণা দিয়ে আন্দোলন করা যায় না, তার মানে ঈদের পরে বা ঈদের আগে, ঠিকই বলেছেন। যারা আন্দোলন করবে তাদের সাবজেক্টিভ প্রিপারেশন লাগবে। সাবজেক্টিভ প্রিপারেশন বলতে কি বুঝিয়েছেন বুঝতে পারছি না। তাদের সাংগঠনিক প্রস্তুতি লাগবে, সে প্রস্তুতি আমাদের বিরোধী দল অর্জন করতে পারেনি। তাতে তো ওবায়দুল রহমান, ওবায়দুল কাদের সাহেবের খুশি হওয়ার কথা যে বিএনপি তাদের সেই সামর্থ্য জোগাড় করতে পারেনি, যেটা দিয়ে সে প্রস্তুতি নেই, যেটা দিয়ে আন্দোলন করা যায়। এতে এত আপনারা দুঃখ করছেন কেন? বহুবার তারা বারবার বলেছে বিএনপি আন্দোলনই করতে পারে না, এটা তো আপনাদের জন্য ভালো খবর, সেটা নিয়ে এত বিএনপিকে টিটকারি করেন কেন? রাজনীতির মাঠে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অনুপস্থিতি প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যতটুকু জানি তার অনেকগুলো মামলায় জামিন হয়েছে, প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলা একটু অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে, হয়তো একটা সময় জামিন হয়ে যাবে। একজন বিনা বিচারে আটকে থাকবে এটাও সরকার চায় না। আহাহা, তার মানে এদের আয়নাঘর তাহলে কি করে? আয়নাঘর খালি করে দেবে, ব্রিগেডিয়ার আজমিকে ছেড়ে দেবে,
ওখানে যারা কয়েকশো লোক বন্দী হয়ে আছে তাদের ছেড়ে দেবে ফ্যাসিস্ট হাসিনা সরকার, জামিন হয়নি, ভবিষ্যতে হবে না, এটা ঠিক নয়। ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতাদের বক্তব্য বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না, এক একজন এক এক কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মুখপাত্র, তিনি বললে সেটা দলের বক্তব্য। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা প্রসঙ্গে সড়ক পরিবহন সেতু মন্ত্রী বলেন, পারিবারিকভাবে আবেদন করুক, তার মানে আবেদন করা হয়নি। স্বরাষ্ট্র আইন মন্ত্রণালয় কিভাবে সুপারিশ করে তারপর বলা যাবে, তার মানে স্বরাষ্ট্র আইন বিভাগ যেন স্বাধীন, হাসিনার কথা মতো চলে না। আর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থেকে শুরু করে একেবারে লোয়ার কোর্টের যত ম্যাজিস্ট্রেট বিচারক আছে সবই তো হাসিনার কল্পিবাহক দালাল, আওয়ামী বাকশালি গোপালী। এই কথাটা উনি কিভাবে অস্বীকার করেন? এখন আমি ওবায়দুল কাদের সাহেবকে জিজ্ঞেস করি যে আপনার কি, আমরা জানি আপনি আবল তাবল কথা বলেন, আপনি এবং আপনার আরেকজন কলিগ ছিলেন আব্দুল মোমেন, অনেকেই উদ্ভট উদ্ভট কথা বলেন, আপনি বেশি বলেন নাকি আব্দুল মোমেন বেশি বলেন, এটা বিচার করতে হবে, হিসাব করতে হবে। যাই হোক, আপনি কি করে এই কথা বললেন যে পাকিস্তানে পশ্চিমারা কোনো হস্তক্ষেপ করে না, যত হস্তক্ষেপ করছে তারা বাংলাদেশে? কথাটা তো একেবারেই মিথ্যা, একেবারেই ভুল। পাকিস্তানে 2022 সালে এই ফেব্রুয়ারি মাসের পরেই তো, এপ্রিল মাসে ইমরান খানের সরকারকে উৎখাত করা হলো, যদিও বলা হলো সংসদে উনি সংখ্যাগরিষ্ঠতা দেখাতে পারেননি, তার কোয়ালিশন মেম্বাররা তার প্রতি অনাস্থা ভোট এনেছিল, সেজন্যই তাকে রেজাইন করতে হয়েছে। তার মানে কিন্তু আমরা জানি পাকিস্তানের সেনাবাহিনীর তৎকালীন সেনাপতি আর মার্কিন যুক্তরাষ্ট্রের বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন মিলেই কিন্তু এই তাকে সরিয়েছে। যাই হোক, তো বাংলাদেশে মার্কিনিরা হস্তক্ষেপ করে, পাকিস্তানে করে না, এটা তো ঠিক না। পাকিস্তানে তারা আরো বেশি করে, পাকিস্তানে তো অলরেডি এই সরকারকে সরিয়ে দিয়েছে। তবে পাকিস্তানের ভাগ্য ভালো বা খারাপ যেটাই বলেন, সেখানে ইন্ডিয়া ফ্যাক্টর বলে কোনো কিছু নেই। আমাদের দুর্ভাগ্যবশত বাংলাদেশে যে মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্য কেউ কোন ধরনের রেজিম চেঞ্জ করতে পারছে না, তার প্রধান কারণ হলো ইন্ডিয়া ফ্যাক্টর, চীন বা রাশিয়া না। ইন্ডিয়া এখানে ঘরের ভিতরে বসে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করে, তার মানে বাংলাদেশের সরকারকে উৎখাত করতে হলে ভারতের সরকারকেও আমেরিকার উৎখাত করতে হবে। কিন্তু ভারত হচ্ছে চীনের বিরুদ্ধে আমেরিকার একটা ইন্স্যুরেন্স কার্ড, ইন্স্যুরেন্স পলিসি, তাই ভারতকে সে নাড়াবে না, ভারতকে দুর্বল করবে না। সুতরাং হাসিনা এখনো টিকে আছে, কেননা বাংলাদেশে ভারতীয় ফ্যাক্টরটা একটা বিরাট ফ্যাক্টর হিসেবে কাজ করছে, নইলে পুরা দস্তুর মার্কিন নিষেধাজ্ঞা চলে আসতো এবং দেশ অলরেডি একটা দুর্ভিক্ষের ভেতরে পড়ে যেত। এখন হাসিনার জন্য যে বিদেশি ফ্যাক্টরটা কাজ করবে সেটা নিয়ে আমি কদিন আগে একটা প্রোগ্রাম করেছিলাম, যেটা নিয়ে কলকাতা থেকে একজন একটা টিভি চ্যানেল খুবই জোরদার আওয়াজে সেখান থেকে একটা প্রোগ্রাম করেছে, ভিডিওটা খুব ভাইরাল হয়েছে। সেখানে বলা হয়েছে আমেরিকা হাসিনাকে শায়েস্তা করার জন্য এই মিয়ানমারের এই আরাকান ক্রাইসিসের সুযোগ নিয়ে হাসিনাকে উৎখাত করবে। একেবারে আমি যেটা বলেছি দুদিন পরে একই কথা কলকাতার একটা টিভি চ্যানেল থেকে বলা হলো। তার মানে সেটা কিভাবে, আরাকানে কি হচ্ছে, চীনের অস্ত্র শস্ত্রে সজ্জিত আরাকান আর্মি যারা বুদ্ধিস্ট, তারা আরাকান অঞ্চলে মিয়ানমারের সামরিক হুন্টার বিরুদ্ধে যুদ্ধে প্রায় জয়লাভ করতে যাচ্ছে বলেই প্রতীয়মান হচ্ছে। তার মানে
হুনটা সেখানে একেবারে কোণঠাসা হয়ে পড়েছে। তাদের বর্ডার গার্ড পুলিশ বাংলাদেশে আশ্রয় নিচ্ছে, সেখানে গোলাগুলি হচ্ছে। সেখানে বাংলাদেশ কি করছে, মার্কিন যুক্তরাষ্ট্র চায় এই চীনপন্থী আরাকান আর্মির বিরুদ্ধে বাংলাদেশকে দাঁড়াবে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের রেজিম চেঞ্জ করেছে, তারা বাংলাদেশেও করতে চায় এবং মিয়ানমারেও করতে চায়। কারণ মিয়ানমারের যে মিলিটারি হুনটা সেটা একেবারে চীনপন্থী, চীনের সাহায্যে চীনের অস্ত্রে তারা টিকে আছে। কিন্তু চীন একটা ডাবল গেম খেলছে, তারা মিয়ানমারের সরকারকেও সমর্থন করে, আবার কিছু বিদ্রোহী গোষ্ঠীকেও তারা সমর্থন করে, যাতে আরাকান হয়ে চীন, চীন প্রদেশ হয়ে আরাকান মিয়ানমার আরেকটা রাজ্য দিয়ে চীনের সঙ্গে যে সংযোগটা আছে সেটা যেন তাদের নিয়ন্ত্রণে থাকে। আমি কত বলেছি, চীন চায় বঙ্গোপসাগরে একটা বন্দর, সুয়েতে বন্দর, যেটা আগে আকিয়াব নামে পরিচিত লোকে জানত, সে আরাকানের সুয়েতে বন্দরে একটা বিরাট সমুদ্র বন্দর বানিয়েছে চীন। সেখান দিয়ে চীনের ব্যবসা বাণিজ্য চলবে, যদি কোনো সময় এই তাদের পূর্ব দিকে যে মালাক্কা স্ট্রেইট, যে মালাক্কা প্রণালী, সেটা যদি বিপদগ্রস্ত হয়, ওই ওই ওখানে যদি শত্রু জাহাজেরা চীনের বাণিজ্য জাহাজগুলো ডুবিয়ে দেয়, কন্টেনার শিপ ডুবিয়ে দেয়, যুদ্ধ যদি হয়, তাহলে তাদের আউটলেট থাকবে সেটা হচ্ছে আরাকানের এই বন্দরে। সুতরাং চীন আরাকান আর্মি বিজয় লাভ করলেও চীনের লাভ, চীন তাদেরকে সাথে নিয়েই এই অঞ্চল নিয়ন্ত্রণ করবে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র চায় শুধু মিয়ানমারের চীনপন্থী সরকার নয়, আরাকানের চীনপন্থী আরাকান আর্মিকেও উৎখাত করতে হবে। এক কথায় বার্মা অ্যাক্ট অনুযায়ী আমেরিকার উদ্দেশ্য হচ্ছে মিয়ানমার পুরোটাকে একটা গণতান্ত্রিক দেশ হিসাবে তৈরি করা, যারা মার্কিন যুক্তরাষ্ট্রের কথা মতো চলবে। তবে আজকের বিষয়বস্তু আমি পাকিস্তান নিয়ে আলোচনা করছি না, তবে পাকিস্তানে যে মার্কিন প্রভাব প্রচন্ড রকম, এবং এই যে ইমরান খান যেদিন পুতিন ইউক্রেন আক্রমণ করেন তার আগের দিন তিনি মস্কোতে ছিলেন, পুতিনের সঙ্গে দেখা করেছেন, সেই ছবিগুলো এসেছে। পরদিনই ইউক্রেন আক্রান্ত হলো রাশিয়া দ্বারা, আমেরিকা বলল যে ইমরান খান এই পুতিনের সঙ্গে এত খাতির, এত এত মিল মহাব্বত, পুতিন তাকে তেল দেবে সস্তায়, এগুলো তো বন্ধ করতে হবে, সুতরাং কিছুদিনের মধ্যেই তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হলো। ফেব্রুয়ারি মাসে হলো ইউক্রেন আক্রমণ, আর এপ্রিল মাসেই ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা আনার একটা ব্যবস্থা করে দিল। এই ডোনাল্ড লু নাকি মার্কিন যুক্তরাষ্ট্রে পাকিস্তানের রাষ্ট্রদূতকে বলেছিলেন যে আমরা ইমরান খানকে সরিয়ে দেব। যাই হোক, তো একই ব্যবস্থা বাংলাদেশেও হবে, হয়নি ভারতের জন্য। সুতরাং ওবায়দুল কাদের যেটা বলছেন, আমেরিকা বাংলাদেশকে নিয়ে এত উৎসাহী, এত মাতামাতি করে পাকিস্তান নিয়ে, তাজা আপনি কথাগুলো শুনেছেন, কথাগুলো শুনে বুঝতে পেরেছেন যে ওবায়দুল কাদের সাহেব যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো আসলে কতটুকু যুক্তিসঙ্গত। পাকিস্তানের কথা বলেছেন, পাকিস্তানে তো আমরা দেখেছি যে আমেরিকা নির্বাচন নিয়ে মাতামাতি করে না, সরাসরি সরকার চেঞ্জ করে দিয়েছে। বাংলাদেশে তো মাতামাতি করতেছে, কিন্তু সরকার সরাসরি চেঞ্জ করার মতো কোনো পদক্ষেপ আমেরিকা নেয় না। যদি সেটা করে তাহলে হয়তো বা ওবায়দুল কাদের সাহেব আরও খুশি হতেন, তার কথা বা তার বক্তব্য এমনটা কিন্তু বোঝা যায়।